আমি একজন দুবাই প্রবাসী। আমি যখন দেখি যে বাইফ্লকে মাছ চাষ করা যায়, অনেক টাকা লাভবান হওয়া যায়, তো বাইফ্লক করি। তো বাইফ্লক করাও তিন দিন মানে আমি সেরকমভাবে করতে পারি না, কারণ আমাদের এখানে ইলেকট্রিসিটির সমস্যা নানান জটিলতার কারণে তিন দিনের মাধ্যমে আমার ওই মাগুর মাছ দিছিলাম, 35,000 ডি মারা যায়। বাইফ্লকটা মাধ্যমে আমি যে যতটুকু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে মাছ চাষটা করলে মাছের রোগ ব্যাধি একটু বেশি হয়, মানে কারণ আমরা প্রপার বাইফ্লক এখনো করতে পারি। তো তখন আপনি তো বাইফ্লকে তাহলে ব্যর্থ বললে চলে। হ্যাঁ, ব্যর্থ। তখনকার টোটালি আপনার কত টাকা লস আপনার ছিল? প্রায় আমার জানা মতে 1,00,000 টাকার মতো লস ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে কাছে ও দূরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার বিডিমার্কসটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমি অবস্থান করছি কিশোরগঞ্জ জেলা পাকুন্দে উপজেলা মঠখোলা গ্রামে। এখানে কিন্তু আশিক ভাই, সে কিন্তু একজন আধুনিক প্রযুক্তি মাছ চাষে অভিজ্ঞ একজন চাষী। আমরা তার কাছে বিভিন্ন বিস্তারিত তথ্য জানবো। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে এই ভিডিওটি দেখাবো এই কারণে দেখাবো যে বাইফ্লক এবং আধুনিক প্রযুক্তি মাছ চাষের ভিতরে কতটুকু পার্থক্য সেটা আপনাদেরকে নির্ণয় করে দেখাবো। চলুন বন্ধুরা, আমরা সেই অভিজ্ঞ চাষি ভাইয়ের কাছে কথা শুনে আসি, জেনে আসি যে কীভাবে সে আধুনিক প্রযুক্তি মাছ চাষ শুরু করলেন। আসুন আমার সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। আসলাম তো আপনার কাছে, আপনার এই আধুনিক প্রযুক্তি মাছ চাষ সম্বন্ধে জানতে আসলাম এবং আমার দর্শকদেরকে জানাতে আসলাম আর কি। ধন্যবাদ। তো ভাই, শুরুতেই আপনার কাছে জানতে চাইব, আপনার পরিচয়টা আমার দর্শকদের জন্য একটু বলুন। আমার পরিচয়টা হলো, আমার নাম জাহিদুল ইসলাম আশিক, আর আমি একজন ওয়েব ডেভেলপার। তবে মাছ চাষের প্রতি একটু দুর্বলতা থাকার কারণে মাছ চাষে আসছি। আচ্ছা, আমি জানতে চাই আর একটা কথা যে আপনি মাছ চাষটা কতদিন ধরে করছেন এবং কীভাবে উদ্বুদ্ধ হলেন আপনি, আর মাছ চাষের আগে আপনি কী করতেন? আমি একজন দুবাই প্রবাসী, আর মাছ চাষের আগে আমি ওইখানে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতাম, যে এরকম ওয়েবসাইট তৈরি করতাম। তো আমি যখন দেখি যে বাইফ্লকে মাছ চাষ করা যায়, অনেক টাকা লাভবান হওয়া যায়, তো আমি চিন্তা করলাম যে সারা জীবন তো বিদেশ থাকা সম্ভব না, তো আমি একটু দেশে যাই, তো অবশ্যই একটা কিছু করতে হবে। সেই ক্ষেত্রে বাইফ্লক দেখতে দেখতে এটার প্রতি একটা আকৃষ্ট হয়ে দেশে চলে আসি। দেশে চলে আসার পর প্রথম অবস্থা আমি এই ট্যাঙ্কটা শুরু করি। এই ট্যাঙ্কটা, হ্যাঁ, 55,000 লিটার একটি ট্যাঙ্ক। এটি আমি পলিথিন দিয়ে শুরু করি, তো বাইফ্লক করি। তো বাইফ্লক করাও তিন দিন মানে আমি সেরকমভাবে করতে পারি না, কারণ আমাদের এখানে ইলেকট্রিসিটির সমস্যা নানান জটিলতার কারণে তিন দিনের মাধ্যমে আমার ওই মাগুর মাছ দিছিলাম, 35,000 ডি মারা যায়। আচ্ছা আচ্ছা, এখানে একটা কথা আছে আমার, আপনি সর্বপ্রথম শুরু করলেন হচ্ছে বাইফ্লক পদ্ধতিতে, তো তখন যে মাগুর মাছ দিয়েছিলেন এটা কি দেশি মাগুর? দেশি মাগুরটা কোত্থেকে আনছিলেন বা কত লাইনের মাছ ছিল এটা? মাগুরটা ছিল আপনার হইলো 2000 লাইনের, আর আনছিলাম হলো 30 সাল থেকে। 30 সাল থেকে মাগুরটা আনছিলেন। আচ্ছা, এটা মারা গেল কিভাবে বা আপনার এটার পিছনে কী কী আপনি পন্থা অবলম্বন করেছিলেন একটু যদি বলতেন? বিশেষ করে আমি যখন মাছটা দিয়েছিলাম তখন আমি তো বাই ফ্লক করেছিলাম, ফ্লক ছিল পানিতে। তো একটা আপনারা জানেন যে 24 আওয়ার্স বাই ফ্লকে অক্সিজেন লাগে, তো আমার এখানে জেনারেটরের কোনো ব্যবস্থা ছিল না। আচ্ছা আচ্ছা। তো দেখছি যে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর দুই একটা মাস উপরে ঘোরাফেরা করতেছে, তো 2-3 ঘন্টা যখন ইলেকট্রিসিটি নাই, রাতের বেলা ছিল, তো মাছগুলো এই অক্সিজেন শর্ট হয়ে মাছগুলো আস্তে আস্তে মারা যায়। আরেকটা বিষয় হলো কি, বাইফ্লকটা মাধ্যমে আমি যে যতটুকু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে মাছ চাষটা করলে মাছের রোগ ব্যাধি একটু বেশি হয়, মানে কারণ আমরা প্রপার বাইফ্লক এখনও করতে পারি না, কারণ আমরা দেখছি যে বিশ্বের ভিয়েতনাম আছে, চায়না আছে, আরও যেসব কান্ট্রি আছে মাছ চাষে মাছ চাষ করে থাকে, তাদের মধ্যে বাইফ্লকটা কিন্তু ওরা সাকসেস। কিন্তু বাংলাদেশের আবহাওয়া আর বাংলাদেশের আপনার যে কোনো একটা মেডিসিনের জন্য গেলে পাওয়া যায় না, যেটা প্রপার বাইফ্লকের জন্য দরকারি। তো সেই ক্ষেত্রে আপনার এই বাইফ্লকটা
আমি মানে মাস দিছি দ্বিতীয়বার, তারপর ওইখানে রোগ ব্যাধি হয়েছিল এই আর কি। ভাই ব্লগটা যখন আপনি শুরু করলেন তখন শুধু কি আপনার ইউটিউবে দেখে শুরু করেছেন নাকি কোথাও ট্রেনিংও করেছেন আপনি? না, আমি ইউটিউবে মনে করেন একটা না তিন চার বছর এরকম দেখতেই আছিলাম। আচ্ছা, তো সব কিছু আমার মনে হয়েছিল যে আমি এক এক জায়গাতে একটু একটু ইনফরমেশন জানতে জানতে মানে মনে করছিলাম যে না আসলে বাই ফ্লগ এভাবেই করা সম্ভব। আর আমি ট্রেনিংটা বলতে আমার পাশে আরেকটা চাষি আছে, উনি বাই ফ্লগ ট্রেনিং নিয়ে আসছিল যশোর থেকে, জানি না কোন জায়গার থেকে ট্রেনিং নিয়ে আসছিল। তো ওনার একই অবস্থা। আচ্ছা আচ্ছা। উনিও ওনারও মাছগুলো আস্তে আস্তে কিছু রোগাক্রান্ত হয়ে গেছে, কিছু মাছ বড় হয় না, কিছু মারা গেছে, উনিও সফল না। যখন বায়োফ্লগ শুরু করেছিলেন তখন মাছটা আনছিলেন কত কত টাকার মাছ আনছিলেন তখন? আমি বায়োফ্লগ শুরু করছিলাম তখন মাছটা আনছিলাম প্রায় 30,000 টাকা নিয়েছিল আমার কাছ থেকে, 35,000 মাগুর মাছ। আর মাছটা আনার পরে আপনি কি এটা ছাড়ার পদ্ধতিটা কি অবলম্বন করেছিলেন, আর কিভাবে ছাড়লেন মাছটা? মাছটা যে ছাড়ছিলাম প্রথম অবস্থা আমি ফ্লগ তৈরি করি, ফ্লগ তৈরি করে তারপরে ট্যাঙ্কে দিই, ট্যাঙ্কে দেওয়ার পর আবার টিডিএস পানির যে প্যারামিটারগুলো আপনারা জানেন বায়োফ্লগ করতে গেলে লাগে টিডিএস পিএস অ্যামোনিয়া চেক করতে হয়, তো আমি সেগুলো বরাবর রাখি। রাখে যখন ফ্লগটা দিই তো ফ্লগের মাত্রাটাও যতটুকু প্রয়োজন ছিল ততটুকু আমি দিয়েছিলাম, তারপরে মাছটা আর ছাড়া হয়। সে তারপরে মাছটা আমি কিন্তু স্যানিটাইজ করে তারপর হাউজে দিছি। স্যানিটাইজ করলেন কীভাবে? স্যানিটাইজটা হলো হাহামরি কোনো কিছু লাগে না, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে মেডিসিনটা আছে ওই মেডিসিনের যে হালকা একটু পানির মাধ্যমে দিলেই পানিটা একটু কালারিং হয়ে যায়। আচ্ছা, তো ওই যদি আপনি পুকুর থেকে মাছটা নিয়ে আসে ওই পটাশের পানির মাধ্যমে একটু চোবান দিয়ে, একটু লবণ পানি আছে ওইখানে একটু চোবান দিয়ে, তারপর একটু সাদা পানিতে ইয়া করে হাউজে ছেড়ে দিতে হয়। এটা কি সঠিক পন্থা নাকি কোনো অন্য অন্য পন্থা অবলম্বন করা যায়? আসলে না, আসলে আমার জানা মতে এখন পর্যন্ত আমি জানি না অন্য কোনো পন্থা আছে কি না। বা অনেকে দেখা গেছে কি যে মাছ নিয়ে আসতেছে হসপিটাল ট্যাঙ্কে রাখতেছে, রাইকে আবার কেউ স্যালাইন খাওয়াইতেছে, স্যালাইন দিতেছে, এটা অনেকে অনেকভাবে করতেছে, কিন্তু আমার জানা মতে আমি যতটুকু জেনেছি আমি এইভাবেই করেছি। বাই ফ্লাগটা যখন শুরু করলেন তখন আপনার সবই তো ছিল, এয়ারেশন পাম্প থেকে শুরু করে সবই ছিল, সব আছে। তো তখনকার টোটাল আপনি তখনকার ইনভেস্ট কত ছিল আসলে মাছ সহ ইনভেস্ট কত ছিল? তখনকার ইনভেস্ট বলতে আমি যেহেতু পলিথিন দিয়ে ট্যাঙ্কটা নির্মাণ করছিলাম আর বাঁশের এয়া ছিল আউটে, কিন্তু পলিথিনটা দিয়ে নির্মাণ করার ক্ষেত্রে পলিথিনের যে জয়েন্টটা আছে এই জয়েন্টের একটা মেশিন আমার কিনতে হয়েছে। আচ্ছা, এই মেশিনটা এখনও পরে আছে ঘরে, তো এই মেশিনটায় প্রায় 6,500 টাকা মতো নিয়ে চলে গেছে। তো একটু যে ধরেন সব কিছু মিলায় খাবার টাবার মিলায় 1,00,000 টাকার মতো হবে। 1,00,000 টাকার মতো ইনভেস্ট ছিল? হ্যাঁ, ইনভেস্ট ছিল। তখন যে মাছগুলো মারা গেল, মারা যাওয়ার পরে গিয়ে আপনার যেখান থেকে মাছ নিয়ে আসছিলেন এরা কি কোনো ক্ষতিপূরণ দিয়েছিল কি? না, এরা আসলে বলে ক্ষতিপূরণ দিবে কিন্তু পরবর্তীতে আর ওদেরকে পাওয়া যায় না, বা ফোন দিলে ফোন ব্ল্যাকলিস্টে ফেলে দেয় নাম্বার, নাম্বারটা ব্ল্যাকলিস্টে ফেলা দিয়েছে, মানে পরে ধরেই নেই, ধরে না ফোন। তো তখন আপনি তো বাই ফ্লগে তাহলে ব্যর্থ বললেই চলে। হ্যাঁ, ব্যর্থ। তখনকার টোটালি আপনার কত টাকা লস? সম্পূর্ণ বিষয়ের সাথে কথা বলেছি, কিন্তু ভাই কিন্তু নতুন ভাবে কিন্তু আধুনিক পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছেন। তো প্রিয় দর্শক, আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্বে। ভাই কিন্তু আধুনিক প্রযুক্তি মাছ চাষ করে সে কিন্তু সফল হয়েছেন এবং তার প্রত্যেকটা হারভেস্টে কিন্তু সে সফলতা অর্জন করেছেন। তো দ্বিতীয় পর্বে দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ।